বাঙালির ভাষার লড়াইয়ের শুরু 1948-এ। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তৎকালীন শাসকদের এই ঘোষণায় তীব্র হতে থাকে ক্ষোভ। এরপর প্রতিবাদ মিছিলে কাটে আরো 4 বছর। 52-এর জানুয়ারিতে পল্টনের জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আবারও একই ঘোষণা দিলে তেতে ওঠে রাজপথ। আন্দোলনের ধারাবাহিকতায় 21 ফেব্রুয়ারি সারা দেশে ডাকা হয় হরতাল, জারি হয় 144 ধারা। এখনকার ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার সভায় সিদ্ধান্ত হয় 144 ধারা ভঙ্গের। এরপর একের পর এক মিছিল বের হতে থাকে বিশ্ববিদ্যালয় গেট থেকে। বিকেল 3:30টায় ছাত্ররা জমায়েত হয় মেডিকেল কলেজের গেটের সামনে। সকালে শুরু হওয়া ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে মেডিকেল কলেজের হোস্টেলের গেট এবং বিশ্ববিদ্যালয় খেলার মাঠে জড়ো হওয়া ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। সেখানেই শহীদ হন বরকত, রফিক এবং জব্বার। পরদিন পুলিশের গুলিতে শহীদ হন শফিউর আউয়াল সহ অনেকেই। এই ঘটনার পর থেকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। 23 এবং 24 ফেব্রুয়ারি গোটা প্রদেশেই পালিত হয় হরতাল। চলমান এই আন্দোলনের মুখে নতি শিকারে বাধ্য হয় পাকিস্তানি শাসকরা। ওই বছরের 9 মে জাতীয় পরিষদে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় বাংলা। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।